বিরতির পর আরো একবার আমন্ত্রণ আইএন নিউজ টাইমে। সাথে রয়েছে আমি ফাসানা সিনথিয়া। নিউজ টাইমের এ পর্যায়ে যুক্তরাজ্য ও ইউরোপের বাংলা কমিউনিটির কিছু খবর। ইটালির ভ্যানিসে বাংলাদেশিদের দ্বারা পরিচালিত সিএনএন অফিসে 68তম শাখা উদ্বোধন করা হয়েছে। ইটালি থেকে জাকির হোসেন সুমন জানান, ভ্যানিসের মেস্ট্রেত অফিসে প্রবাসীদের আইনি সহায়তা সহ সকল প্রকার অফিসিয়াল ডকুমেন্টস ফর্ম পূরণ, অর্থ প্রেরণ করা হবে। এ সময়ে উপস্থিত ছিলেন সিএসএন এর পরিচালক সারফরাজ দিন, ভ্যানিস শাখা কাফ অফিসের পরিচালক ও এ টু জেড অ্যাসোসিয়েস্টা রহমান গ্রুপ এবং সিইও মোহাম্মদ মিজানুর রহমান ও এ টু জেড অ্যাসিস্টেন্সা ভ্যানিস এইচএস গার্ডেনের কর্ণধার মোহাম্মদ শিকদার হাবিবুর রহমান। এছাড়াও কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ভ্যানিস বাংলা স্কুলের সভাপতি ও কমিউনিটি ব্যক্তিত্বের সৈয়দ কামরুল সারোয়ার, আরফান মাস্টার, এ কে এম মাহবুব আলম, আব্দুল জলিল সহ ভ্যানিস কমিউনিটির বিশিষ্টজন।